প্রধান কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস আপনি। অস্টিও আর্থ্রাইটিসটা সাধারণত বেশি বয়সের রোগ, মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। এটা মহিলাদের একটু বেশি হয় এবং এটা সাধারণত হয় 50 বছরের বয়সের পর। তো অস্টিও আর্থ্রাইটিসে কী হয়? অস্টিও আর্থ্রাইটিসটা অনেকেই জানে এটা একটা ক্ষয়জনিত রোগ, কিন্তু ক্ষয়টা কোথায় হয়? এবং অনেকেরই ধারণা ক্ষয়টা বোধহয় হয় হাড়ের মধ্যে, কিন্তু এটা হাড়ের ক্ষয় নয়, এটা হলো জয়েন্টের ক্ষয়। এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা হলো জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ থাকে, বাংলায় যাকে তরুণাস্থি বলে, তার ক্ষয়। অর্থাৎ কী হয়, আমি একটু এই আমার কাছে একটা ছোট্ট মডেল আছে, এই মডেলটার মধ্যে দিয়ে দেখাই, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। অস্টিওআর্থ্রাইটিস কী সেটা আমরা এই একটু হাঁটুর ছোট্ট মডেল দিয়ে একটু বোঝার চেষ্টা করব। হাঁটুর জয়েন্ট তৈরি হয় উপরে একটি হাড় যার নাম ফিমার, আর নিচে একটি হাড় যার নাম টিবিয়া, পাশে আর একটা সাপোর্টিং হাড় থাকে যেটাকে বলে ফিবুলা, বাট সেটা জয়েন্ট তৈরিতে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না। অর্থাৎ হাঁটুর জয়েন্ট হলো ওপরের ফিমার বোন, ফিমার হাড় এবং নিচের টিবিয়া। এবার আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, তাহলে ওপরের হাড়ের নিচে একটা কার্টিলেজ থাকে, আর্টিকুলার কার্টিলেজ, এই যে এখানে যেমন এই রাবারের যেটা লাগানো রয়েছে। আমি অনেকটা সময় উদাহরণ দিই কি যে টেবিল চেয়ারের তলায় যেমন নিচে যেমন একটা করে রাবারের বাফার দেওয়া থাকে, কেন থাকে না, যাতে মেজের সাথে ঘর্ষণ না হয়। ঠিক তেমনি আমাদের এই ওপরের হাড়ের নিচে আর নিচের হাড়ের ওপরে এরকম একটা কার্টিলেজের পুরু আস্তরণ থাকে, যাতে করে হাড়ে হাড়ে ঘর্ষণটা না হয়। এই কার্টিলেজের ক্ষয়ে যাওয়াটাকেই বলে অস্টিওআর্থ্রাইটিস। অর্থাৎ কার্টিলেজগুলো থিনড আউট হয়ে যায়, হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, ভিতরের নার্ভগুলো এক্সপোজ হয়ে যায়, কার্টিলেজের যে গুঁড়ো তৈরি হয় সেগুলো জয়েন্টকে ইরিটেট করে, একটা ইনফ্লামেশন প্রদাহ তৈরি করে, ভিতরে ইভেন জলও জমা হতে পারে। আরও একটা জিনিস তৈরি হয়, অর্থাৎ এখানে ভিতরে, এটা শুধুমাত্র এই জয়েন্ট নয়, আমাদের প্রায় যত সাইনোভিয়াল জয়েন্ট আছে সব জয়েন্টের মধ্যেই কিছু, আমাদের যেমন মুখে লালা তৈরি হয় সেরকম কিছু সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয়। এটা অনেকটা যে গাড়ির যেমন ইঞ্জিন অয়েল হয়, আমরা গাড়ি চলতে গেলে মাঝে মধ্যে আমাদের ইঞ্জিন অয়েল ঢালতে হয়, কেন না, ইঞ্জিনটাকে বাঁচানোর জন্য, ইঞ্জিনের ঘর্ষণজনিত ক্ষয়টা যাতে কম হয় তার জন্য এই লুব্রিকেন্ট গাড়ির মধ্যে দিতে হয়। ঠিক তেমনি আমাদের মাদার নেচার আমাদের প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে এই লুব্রিকেন্টের ব্যবস্থা করে রেখেছে। এই লুব্রিকেন্ট তৈরিগুলো তৈরি হয়, ওর মধ্যেই কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে লুব্রিকেন্টগুলো তৈরি হয়। তো এখন অস্টিওআর্থ্রাইটিসে কী হয়, ওই লুব্রিকেন্ট তৈরি করার যে গ্ল্যান্ডগুলো সেগুলোর সংখ্যা কমতে থাকে এবং এই জয়েন্টের মধ্যে লুব্রিকেন্টের পরিমাণও কমতে থাকে। অর্থাৎ কার্টিলেজ ক্ষয় হচ্ছে, লুব্রিকেন্ট কমে যাচ্ছে, লুব্রিকেন্ট কমে যাওয়ার জন্য ঘর্ষণজনিত ক্ষয় আরও বেশি হচ্ছে। এটা একটা ভিসিয়াস সাইকেলে চলতে থাকে, ক্ষয়, লুব্রিকেন্ট কমে যাওয়া, আরও বেশি ক্ষয়, আরও বেশি লুব্রিকেন্ট কমে যাওয়া, এবং এই যে নার্ভগুলো ঘর্ষণের জন্য যে নার্ভগুলো সেখানে ব্যথার সিগন্যাল তৈরি হওয়া, কাটলেজের গুঁড়ো থেকে একটা ইনফ্লামেশন, একটা প্রদাহ, লো গ্রেড তৈরি হয়, সেটার জন্য ব্যথা তৈরি হওয়া, এই সবগুলো মিলে হলো অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা। এবং অস্টিওআর্থ্রাইটিসে কী হয় যে কাটলেজের যে ক্ষয়ে যাওয়াগুলো এগুলো ইউনিফর্ম হয় না, কোনো একটা দিকে যদি বেশি ক্ষয় হয়, সাধারণত দেখা যায় যে এটা ভিতরের দিক, হাঁটুর ভিতরের দিক, এইদিকে বেশি ক্ষয় হয় তাহলে কী হবে, হাঁটুটা এরকম বেঁকে যাবে। আবার উল্টোটাও হতে পারে যে এইদিকে যদি বেশি ক্ষয় হয় তাহলে উল্টো দিকে বেঁকে যাবে। অর্থাৎ হাঁটু বেঁকে যাওয়া, হাঁটুটা পুরো খুলতে পারা না যাওয়া, পুরো ভাঁজ করতে না পারা, এগুলো হলো যখন অস্টিওআর্থ্রাইটিস খুব অ্যাডভান্সড হয়ে যায় তার লক্ষণ। তো অস্টিওআর্থ্রাইটিস আমি প্রথমেই যেটা বললাম, যেটা একটা বয়সজনিত রোগ, অর্থাৎ 50-এর পরে সাধারণত হয়, 50-এর আগেও অনেক সময় হয় যখন আরও অন্যান্য কিছু রোগ সঙ্গে থাকে, যেমন কোনো পেশেন্টের যদি খুব ওভারওয়েট হয় ভীষণ রকম, তারপর হাঁটুকে তো সমস্ত শরীরের ভার বহন করতে হচ্ছে, তাদের দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস তাড়াতাড়ি হয়। যাতে দেখা যায় যে অন্য কোনো আর্থ্রাইটিস সঙ্গে আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এসব রোগ যদি সঙ্গে থাকে তাদেরও দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস অনেক তাড়াতাড়ি হয়, অনেক বেশি মাত্রায় হয়, খুব তাড়াতাড়ি অ্যাডভান্সড হয়ে যায়। অথবা কারোর নি জয়েন্টে চোট লেগেছিলো, কার্টিলেজ যে মেনিসকাস, তার ইঞ্জুরি হয়েছিল, অথবা জয়েন্টের মধ্যে একটা ফ্র্যাকচার হয়েছিল, তাদেরও অস্টিওআর্থ্রাইটিস দেখা যায় যে অনেক তাড়াতাড়ি হয়। আদারওয়াইজ অস্টিওআর্থ্রাইটিস সাধারণত 50-এর পরেই হয়। মূল কারণ অস্টিওআর্থ্রাইটিসের হলো যে বয়স। আরও একটা ফ্যাক্টর আছে, জিন। আমি যেমন অনেককেই বলি যে মাথার টাক কার কবে পড়বে, টাক তো একটা বয়সজনিত রোগ,
কিন্তু দেখা যায় যে কারোর 40 বছর বয়সেই টাক পড়ে গেল, পুরো মাথা ভর্তি টাক, আবার কারোর দেখা যায় যে 80 বছর বয়সেও মাথা ভর্তি চুল। অর্থাৎ টাকের পিছনে যেমন বয়সটা একটা কারণ, কিন্তু শুধু সেটাই কারণ নয়, আরও অন্য কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে এখানেও। তেমনি এখানে যে বয়সজনিত ক্ষয়, এখানে বয়সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও জেনেটিক ফ্যাক্টর একটা থাকে, যদিও সেই জেনেটিক ফ্যাক্টরটাকে নির্দিষ্ট করা এখনও পর্যন্ত সেইভাবে সঠিকভাবে সম্ভব হয়নি। কিন্তু তবুও দেখা গেছে যে অস্টিওআর্থ্রাইটিস ফ্যামিলিতে বেশি হয়, মহিলাদের বেশি হয়, এগুলো দেখা গেছে। তো অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণগুলো কী কী, কী করে আমরা বুঝবো অস্টিওআর্থ্রাইটিস হয়েছে? তো অস্টিওআর্থ্রাইটিস সাধারণত দেখা যায় শুরুতে যে ব্যথা, এবং যে ব্যথাটা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ব্যথা। অর্থাৎ আপনি ঘুমিয়েছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল যে ব্যথা, প্রথম কিছু পা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আপনার বেলতে বেশ কষ্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে একটু কমে গেল। এইটাই যদি অন্যান্য ধরনের আর্থ্রাইটিস হয়, রিমোটের আর্থ্রাইটিস হয়, তাহলে কী হবে, এই যে কমে যাওয়াটা এটা এত তাড়াতাড়ি কমবে না, এটা বেশ ঘণ্টাখানেকের ওপর বা কয়েক ঘন্টা লেগে যাবে এই কমতে, তখন বুঝতে হবে এটা রিমোটের আর্থ্রাইটিস। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে কী হবে, যে সকালের দিকে প্রথম কিছু স্টেপস, প্রথম 5-10 মিনিট ব্যথাটা বেশি রয়েছে, তারপর আস্তে আস্তে একটু কমে যাবে। শুরুর দিকে এটাই প্রধান লক্ষণ, শুরুর দিকে সিঁড়িতে ওঠানামা করতেও অসুবিধা হয়, ওঠার থেকেও নামতে বেশি কষ্ট হয়, আর একটু অ্যাডভান্স যখন হয় তখন ভিতরে একটা কড়কড়া আওয়াজ হয়, পা ভাঁজ করলে বা সোজা করলে দেখা যায় ভিতরে একটা কড়কড়া আওয়াজ হচ্ছে, ঠিক মতো সোজা করা যাচ্ছে না, হাঁটতে চলতে গেলে বেশি ব্যথা হচ্ছে, বসে থাকলে কোনো ব্যথা নেই অথবা তেমন কোনো ব্যথা নেই, কিন্তু হাঁটতে চলতে গেলে ভীষণ ব্যথা হচ্ছে। আবার রাত্রিবেলাও অনেক সময় ব্যথা হয়, পাশ ফিরতে গেলে, পাশাপাশ করতে গেলেও হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, এবং কখনও কখনও এক্ষুনি যেটা বলছিলাম যে ভিতরে একটা ইনফ্লামেশন হয়ে ভিতরে জল জমে এবং তার জন্য হাঁটু ফুলতেও পারে। তো এইগুলো হলো সাধারণত অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ, প্রধান লক্ষণ ব্যথা। ব্যথা নেই সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, ব্যথার জন্যই মানুষ বেশি অসুবিধায় পড়ে এবং ব্যথার জন্যই মানুষ ডাক্তারদের কাছে যায়। অ্যাডভান্সড হয়ে গেলে আর কী হয়, যে হাঁটু বেঁকে যেতে পারে, যেটা প্রথমেই বলছিলাম যে হাঁটু ডান দিকে বাঁ দিকে, অথবা দেখা যায় যে হাঁটু পুরো খোলা যাচ্ছে না অথবা পুরো ভাঁজ হচ্ছে না, এগুলো অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ। অস্টিওআর্থ্রাইটিসকে মোটামুটি কতটা অ্যাডভান্স তার উপর বেশ করে 4টি ভাগ করা হয়। গ্রেড 1 মানে খুব সামান্যই, একদম শুরু শুরু, এবং এই সময়ই অ্যাকচুয়ালি বেশি করে প্রিভেনশন নেওয়া উচিত। গ্রেড 2 গ্রেড 3 আরও একটু অ্যাডভান্সড হলো, আর গ্রেড 4 মানে একদম গেছে, অর্থাৎ কার্টিলেজের কোনো অবশিষ্টই নেই, এই হলো গ্রেডিং। তো কীভাবে গ্রেডিংটা করা হয়, সাধারণত এক্সরে দেখে গ্রেডিংটা করা হয়, যদিও এটা ফুল প্রুফ নয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গ্রেড কম কিন্তু ব্যথা বেশি, আবার অনেক সময় দেখা যায় যে গ্রেড বেশি কিন্তু অত ব্যথা নয়, এটা খুব কমসে কম হামেশাই দেখা যায়। এমন পেশেন্টেরও দেখা যায় যে একটা পায়ের গ্রেড বেশি অথচ ব্যথা কম, আর একটা পায়ে গ্রেড কম অথচ ব্যথা বেশি, এটাও দেখা যায়। অর্থাৎ শুধুমাত্র যে এই রেডিওলজিক্যাল গ্রেডিং এটাই যে ব্যথার জন্যে কারণ তা কিন্তু নয়, আরও অন্যান্য কিছু ফ্যাক্টরও এর জন্য পিছনে কারণ দায়ী থাকতে পারে। তো তবুও ডায়াগনোসিসটা প্রধানত করা হয় এক্সরে দিয়ে। এখন আমরা সঙ্গে আল্ট্রাসাউন্ডও ব্যবহার করি। আল্ট্রাসাউন্ডের সুবিধাটা কী, যে ভিতরে সাইনোভিয়াল থিকেনিং হয়েছে কিনা, ভিতরে জল জমেছে কিনা, কার্টিলেজের ইরেগুলারিটি কতখানি, মেনিসকাসের থিকনেস কীরকম, তো এই সমস্ত জিনিসগুলো আল্ট্রাসাউন্ড দিলে বোঝা যায়, যেটা এক্সরে দিয়ে বোঝা যায় না। কারণ এক্সরেতে আমরা শুধু হাড় দেখি, আমরা কার্টিলেজ দেখতে পাই না, কিন্তু আমরা অন্যান্য কোনো জিনিস দেখতে পাই না এক্সরেতে। তবু স্ট্যান্ডার্ড টেকনিক হলো এই যে 4টে গ্রেড, এই 4টে গ্রেডটা সাধারণত এক্সরে দিয়েই করা হয়। তো এই তো গেল রোগটা ডায়াগনোসিস। অর্থাৎ ডায়াগনোসিস যে খুব সাংঘাতিক ডিফিকাল্ট তা নয়, ডায়াগনোসিস করতে গেলে যেটা হয় যে বয়স, তার সাথে হাঁটুর ব্যথা, মুভমেন্টের সময় ব্যথা, বেশি হাঁটাচলা করলে বেশি ব্যথা, এগুলো হলো রোগের লক্ষণ। আর ক্লিনিক্যাল এক্সামিনেশনস এবং এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, এই দিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয়। এবার আসে চিকিৎসা। চিকিৎসাটা কী, আগে ভাবা হতো যে কার্টিলেজ ক্ষয়ে গেলে বোধহয় আর কিছু করা যায় না, কিছু কিছু ওষুধ আগে ব্যবহার করা হতো, কনড্রয়টিন, গ্লুকোসামিন, এখন নতুন ফ্যাশন হয়েছে কোলাজেন, বাট এগুলো কোনোটারই তেমন কোনো রোল নেই। আমি আবার রিপিট করি, এই যে ওষুধগুলোর কথা বললাম, কারণ হামেশাই এই সমস্ত ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই সমস্ত ওষুধগুলোর কোনো রোল নেই, কনড্রয়টিন, গ্লুকোসামিন। কেউ আবার বলে আমার মেয়ে জামাই আমেরিকায় থাকে, আমেরিকা থেকে আমাকে কনড্রয়টিন পাঠিয়েছে, এগুলোর কোনো রোল নেই কিন্তু। অর্থাৎ বিভিন্ন রিসার্চে বারবার প্রমাণিত হয়েছে যে কনড্রয়টিন, গ্লুকোসামিন, এই সমস্ত ওষুধগুলোর কোনো রোল নেই। এবং যেটা বললাম যে এখন খুব ফ্যাশন হয়েছে যে কোলাজেন,
এগুলোরও কোনো রোল নেই, এগুলো খেলেও অস্টিওআর্থ্রাইটিসের কোনো পরিবর্তন হয় না। আগে ভাবা হতো বোধহয় এটা খেলে বোধহয় কার্টিলেজটা আবার গ্রোথ হতে শুরু করে, কিচ্ছু হয় না, এবং বিভিন্ন বিভিন্ন গবেষণায় এটা বারবার প্রমাণিত হয়েছে। তো তাহলে কীভাবে এই কার্টিলেজের ক্ষয়টাকে বন্ধ করা যায়, কমানো যায় বা গ্রোথ করানো যায়, এটা ডিপেন্ড করে কোন স্টেজে আছে। অর্থাৎ গ্রেড ফোর, গ্রেড ওয়ান যদি হয়, যখন অল্প মাত্রায় হয়েছে, তখন সবচেয়ে বড় জিনিস হলো যে রেগুলার এক্সারসাইজ। এই জিনিসটার উপরে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা অস্টিওআর্থ্রাইটিসে। আগে বলা হতো কি অস্টিওআর্থ্রাইটিস যদি হয় তাহলে বিশ্রাম দরকার, বেশি হাঁটাচলা করলে অস্টিওআর্থ্রাইটিসের পক্ষে খারাপ, কিন্তু এখন নতুন রিসার্চ বলছে যে অ্যারোবিক এক্সারসাইজ অর্থাৎ ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, ড্যান্সিং, এই সমস্তগুলোকে অ্যারোবিক এক্সারসাইজ বলা হয়। এগুলোতে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে ক্ষতি তো করেই না, বরং লাভই করে। অর্থাৎ কেউ যদি আমাকে প্রশ্ন করে, এবং এই প্রশ্নটা খুব হামেশাই শুনতে পাই যে আমার তো অস্টিওআর্থ্রাইটিস আছে, তাহলে কি আমি মর্নিং ওয়াকে বেরোতে পারি? উত্তর হলো হ্যাঁ, পারেন, এবং মর্নিং ওয়াকে গেলে আপনার হাঁটু ভালোই থাকবে, খারাপ তো হবেই না, বরং কিছু ভালো হলেও হতে পারে। তবে সমস্যাটা হয় কি, অস্টিওআর্থ্রাইটিস থাকলে তাদের বেশিক্ষণ হাঁটা সম্ভব হয় না, 5 মিনিট 10 মিনিট পরেই একটু বিশ্রাম নিতে হয়। ঠিক আছে, পার্কে যান, এক পাক মেরে আবার একটু দু মিনিট বসে নিন, আবার একটু হাঁটুন, কিন্তু হাঁটলে ক্ষতি কিছু নেই, বরং উপকারী হবে। এটা গেল একটা ইম্পর্টেন্ট জায়গা। এছাড়াও আরও কিছু এক্সারসাইজ আছে, কোয়াড্রিসেপ এক্সারসাইজ, হ্যামস্ট্রিং এক্সারসাইজ, এই সমস্ত বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো এই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথাটাকে নিরাময় করে এবং অস্টিওআর্থ্রাইটিসের ডিজিজ প্রোগ্রেশনটাকে স্লো করে। এছাড়া আর কি না, ওজন, ওজন যেটা বলেছিলাম প্রথমেই যে ওজনটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শরীরের ভার তো হাঁটুকেই বহন করতে হয়, সুতরাং ওজন যদি না কন্ট্রোল হয় তাহলে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস থেকে কন্ট্রোল করা যাবে না, জেনি হাও এন যে কোনোভাবে। এছাড়া কিছু সুষম খাদ্য, পার্টিকুলার কোনো ডায়েট এরকম নেই যে যেটা খাওয়া যায় না, বা পার্টিকুলার কোনো ডায়েট নেই যে যেটা খাওয়া উচিত, অ্যাজ এ হোল যেগুলোকে আমরা হেলদি ডায়েট বলি, বেশি ফল সবজি শাক সবজি, জাঙ্ক ফুড নয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি নয়, অবশ্যই কার্বোহাইড্রেট খাবার না, এখনকার দিনে খুব স্ট্রিক্ট ডায়েটিং, কার্বোহাইড্রেট পুরো বাদ দেওয়া ডায়েটিং, সেটা আবার খারাপ হতে পারে। সুতরাং ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে চললেই ভালো, কিন্তু অ্যাজ এ হোল মনে রাখতে হবে নির্দিষ্ট কোনো ডায়েট যার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বা যার খুব যেটা খাওয়া উচিত নয় বা খাওয়া উচিত, সেরকম তেমন কোনো রোল ডায়েটের নেই, শুধু ওজনটার দিকে খেয়াল রাখতে হবে, কারণ ওজন বাড়লে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে ব্যথাও বাড়বে। সো এক্সারসাইজ গেল, খাবার গেল, ওজন গেল। এবার হলো যে আর একটা ফ্যাক্টর যেটা বললাম যে অস্টিওআর্থ্রাইটিসের একটা কারণ, পার্টিকুলারলি যদি তাড়াতাড়ি অস্টিওআর্থ্রাইটিস হয় তার পিছনে কারণ থাকতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য ধরনের আর্থ্রাইটিস, যদি সেগুলো থাকে সেগুলোকেও কন্ট্রোল করতে হবে, কারণ ওই আর্থ্রাইটিসের জন্যেই কার্টিলেজের ড্যামেজটা অনেক তাড়াতাড়ি হয়েছে। সুতরাং সেই আর্থ্রাইটিসের চিকিৎসা, ডায়াগনোসিস করে সেই আর্থ্রাইটিসটাকে কন্ট্রোল রাখতে হবে। এরপর গেল কি যে আরেকটু যখন বেশি অ্যাডভান্সড হয়ে গেল, গ্রেড টু অথবা গ্রেড থ্রি হয়ে গেল, তখন কি করা উচিত? তখন কিন্তু যে নতুন ধরনের চিকিৎসা বেরিয়েছে সেটাকে আমরা বলি রিজেনারেশন থেরাপি, অর্থাৎ ক্ষয়ে যাওয়া কার্টিলেজকে আবার রিজেনারেট করা যায়। কীভাবে যায় না, দেখা গেছে যে প্লেটলেট, শরীরের প্লেটলেট, আমি যেটা পেশেন্টদের সাধারণত উদাহরণ দিই যে কেটে গেলে কী হয়, রক্ত বন্ধ হয়, কীভাবে না প্লেটলেটগুলো সেখানে জমা হয়, গিয়ে রক্ত বন্ধ হয়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, সেই প্লেটলেট থেকে আরও কিছু গ্রোথ ফ্যাক্টর বেরোয়, যে গ্রোথ ফ্যাক্টরটা বেরিয়ে ওখানে টিস্যুটা জোড়া লাগতে সাহায্য করে। অর্থাৎ শুধু রক্ত বন্ধ হওয়াটা তো বড় কথা নয়, সেই জায়গাটাতে জুড়ে যাওয়াটাও ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই যে ছোটোখাটো কেটে যাওয়াতে যে জোড়ে অর্থাৎ হিলিং প্রসেস, সেখানে প্লেটলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই প্লেটলেটকে যদি আমরা কনসেন্ট্রেট করে ক্ষয়ে যাওয়া কার্টিলেজের কাছে বা মধ্যে যদি আমরা ইঞ্জেকশন করতে পারি, তাহলে দেখা যায় যে এই ক্ষয়ে যাওয়া কার্টিলেজের আবার গ্রোথ হয়। এটাকে বলে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, অথবা বলে রিজেনারেশন থেরাপি। তো পেশেন্টকে কী করা হয়, পেশেন্টকে শরীর থেকে যদি একটা হাঁটু হয় তাহলে মোটামুটি 20 সিসির মতো, যদি দুটো হাঁটু হয় তাহলে 40-45 সিসির মতো রক্ত নেওয়া হয়, নিয়ে সেটা একটা কিটের মধ্যে ভরা হয়, ফিল্টার, এক ধরনের বিশেষ ধরনের ফিল্টার আছে, সেটা সেন্ট্রিফিউজ মেশিন, এই সেন্ট্রিফিউজের মেশিনের আরপিএম অনেক বেশি হওয়া উচিত। অর্ডিনারি যে সেন্ট্রিফিউজ মেশিন যেটা যেগুলো ল্যাবরেটরিতে ব্যবহার হয় সেই সেন্ট্রিফিউজ মেশিন কিন্তু এখানে কাজ করে না, এখানে একটা বিশেষ ধরনের সেন্ট্রিফিউজ মেশিন যেখানে আরপিএম অন্তত 3500 হতে হবে, সেই সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে ওই ফিল্টার করলে কি হয় যে আরবিসিগুলো সেপারেটেড হয়ে যায় আর ওই একটা লেয়ার তৈরি হয় যে লেয়ারের মধ্যে থাকে প্লেটলেট।
তো এইবার ওই প্লেটলেট অংশটুকুকে আলাদা করে নেওয়া হয়, করে সেইটা আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে এক্স্যাক্ট জায়গায় লোকেশনে যেখানে কাটলেজ হয়েছে সেখানেই যেতে হবে, অন্য জায়গা দিলে কিন্তু কোনো কাজ হবে না। তো আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে করা হয়, ব্লাইন্ডলি কোনো কিছু না দেখানো, আল্ট্রাসাউন্ডের প্রোব ধরা হয়, ধরে জয়েন্টটা দেখা হয়, যে জয়েন্টের মধ্যে নিডল দিয়ে, এই নিডল কিন্তু খুব মোটা নিডল নয়, সরুই নিডল, এবং এটা করতে খুব যে কষ্ট হয় তাও না। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটা অবশ করে নিয়ে তারপরে সেখানে নিডলটা প্রেস করে সেখানে এই পিআরপি দেওয়া হয়। এই যে পিআরপি দেওয়া হয়, এই পিআরপিগুলো যখন ইঞ্জেক্ট করা হয় এটাকে শরীরে অ্যাক্টিভেট করার জন্য, অর্থাৎ প্লেটলেটের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর থাকে সেটা যাতে পুরোপুরি রিলিজ হয়, সেটা যাতে ঠিকমতো কাজ করে, তার জন্য পিআরপি অ্যাক্টিভেটর কিছু পাওয়া যায়। সেই পিআরপি অ্যাক্টিভেটর বিভিন্ন ধরনের আছে, কিছু কিছু অ্যাক্টিভেটর আছে যেগুলো দিলে পেশেন্টের ব্যথা বেড়ে যায়, সাধারণত আমরা সেগুলো দেই না। পিআরপি অ্যাক্টিভেটরের মধ্যে সবচেয়ে ভালো পিআরপ্লেটলেট অ্যাক্টিভেটর হলো হাইলুরোনিক অ্যাসিড, যেটা শুধু আলাদাভাবেও ইউজ হয় যে এই জেল হিসেবে। আমি প্রথমেই বলেছিলাম যে হাঁটুর জয়েন্টে যখন ক্ষয় হয় তখন তার মধ্যে মধ্যে সঙ্গে সাথে কাটলেজের ক্ষয় হওয়ার সাথে সাথে জেলটাও শুকিয়ে যায়, লুব্রিকেন্টটাও শুকিয়ে যায়। অর্থাৎ এই যদি লুব্রিকেন্ট যদি আলাদাভাবে দেওয়া হয় পিআরপির সাথে, তাহলে এই লুব্রিকেন্টের দুটো অ্যাকশন, দুটো ফাংশন, একটা হলো ঘর্ষণটা কমায়, আর দু নম্বর হলো যে এই যে লুব্রিকেন্টটা এটা প্লেটলেটগুলোকে আরও অ্যাক্টিভেট করে দেয়, তার ফলে প্লেটলেটের কাজ কার্যক্ষমতা আরও বেড়ে যায়। অর্থাৎ শুধু প্লেটলেট রিচ প্লাজমা দেওয়া যায়, কিন্তু তার সাথে যদি এই লুব্রিকেন্টটা মিশিয়ে দেওয়া হয় তাহলে কাজটা আরও বেশি ভালো হয়। অর্থাৎ স্টেজ টু এবং স্টেজ থ্রিতে এই রিজেনারেশন থেরাপি করা হয়, প্লেটলেট এবং তার সাথে এই ভিস্কো সাপ্লিমেন্টেশনও বলে, লুব্রিকেন্ট ইঞ্জেকশনও বলে, জেল ইঞ্জেকশনও বলে, এই দুটো মিশিয়ে করা হলে দেখা যায় যে একে অপরকে সাহায্য করে এই প্লেটলেট এবং এই যে লুব্রিকেন্ট, এইগুলো একসাথে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন করা হয়। এবার একটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে এই যে লুব্রিকেন্ট যে ইঞ্জেকশন করা হলো এটা একবার করলে কি সারা জীবন ভালো থাকবে? উত্তরটা হলো না, কারণ বয়সটা তো বাড়তে থাকবে। আমি আমার পেশেন্টদের এইভাবে বলি যে সবচেয়ে ভালো চিকিৎসা হতো যদি এমন কিছু থাকতো যাতে বয়সটাকে 20 বছর কমিয়ে দেওয়া যেত, কারণ অস্টিওআর্থ্রাইটিস তো বয়সের রোগ, তো অস্টিওআর্থ্রাইটিসের কার্টিলেজকে ভালো করা যেত যদি বয়স কমে যেত, কিন্তু সেরকম তো উপায় নেই কিছু। তো সুতরাং যে বয়স তো বাড়তে থাকবে, কাটলেজকে কিছু আমরা গ্রোথ করাতে পারলেও বয়স বাড়ছে মানে আবার ক্ষয় হবে। অর্থাৎ একবার করলে সারা জীবনের মতো সেই পেশেন্ট কাটলেজটা গজিয়ে গেল আর থাকবে তা কিন্তু নয়, কিন্তু আমরা কেমন ব্যায়াম করছেন, ওজন বাড়াচ্ছেন কি না, এগুলো আরও ফ্যাক্টর। যদি দেখা যায় যে এই ওজন ঠিকমতো মেনটেন করা হয়েছে, এক্সারসাইজ ঠিকমতো করা হয়েছে, তাহলে একবার এই চিকিৎসাটা করলে দেখা যায় বছর পাঁচেক ভালোভাবেই থাকা যায়। এ সবটাই ডিপেন্ড করে যে কতখানি আপনি আপনার শরীরের যত্ন নিচ্ছেন, অর্থাৎ ঠিকমতো ডায়েট করছেন কিনা, ঠিকমতো ব্যায়াম করেছেন কিনা, কারণ প্রথমেই বলেছি এগুলোই একমাত্র উপায় এই ঘর্ষণজনিত ক্ষয়, আমাদের শরীরের ক্ষয়টাকে কম করার। তবুও হবেই, আমরা পুরোপুরি থামিয়ে দিতে পারি না, অর্থাৎ একবার এই প্রসিডিওর করলে আবার কিছুদিন পর করতে হবে, কতদিন পরে করতে হবে সেটা আপনার হাতে। এবার যদি গ্রেড 4 হয়ে যায় তখন কী চিকিৎসা? তখন তো কাটলেজ একদম কিছু নেই, অর্থাৎ একদম ক্ষয়ে গেছে, তখন সবচেয়ে ভালো চিকিৎসা হলো হাঁটু বদলানো। কিন্তু হাঁটু বদলানোতেও অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পেশেন্টের হাঁটু বদলানো তো একটা বড় অপারেশন, হাঁটু বদলানো অনেকে দেখা যায় যে হার্টের অসুখ রয়েছে, কিডনির অসুখ রয়েছে, তাদের ডাক্তারবাবুরা বলেন যে না অপারেশনটা রিস্কি, সেই ক্ষেত্রে অথবা যারা কোনোভাবেই অপারেশন করতে চান না তাদের জন্য আরও একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি পদ্ধতি। সেখানে কী করা হয় যে এই যে নিডলগুলো প্লেস করা হলো এই যে বিভিন্ন জায়গায় হাঁটুর জয়েন্টটা মধ্যে চারদিকে নার্ভ আছে, তো যে নার্ভগুলো ব্যথার সিগনালগুলো হাঁটু থেকে আমাদের ব্রেনে নিয়ে যায় তবেই তো আমরা ব্যথা পাই, তো এই নার্ভগুলোতে কতগুলো ইলেকট্রোড প্লেস করা হয় নার্ভগুলোর উপরে, তারপরে সেই নার্ভগুলোকে ব্লক করে দেওয়া হয়, স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হয়। তাহলে কী হয় যে হাঁটুর ক্ষয় যেমন আছে কিন্তু ব্যথাটা কমে যাবে। তো এইটা হলো একটা পদ্ধতি, যদিও এটা ফার্স্ট চয়েস নয়। যদি গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস যেখানে ক্ষয়ে গেছে ভীষণভাবে সেখানে হাঁটুর রিপ্লেসমেন্টই প্রধান চয়েস, কিন্তু যদি কোনোভাবে রিপ্লেসমেন্ট সার্জারি করা সম্ভব না হয় তাহলে এই নার্ভ ব্লক রেডিও ফ্রিকোয়েন্সি পদ্ধতির দ্বারা নার্ভ ব্লক বিভিন্নভাবে করা হয়, কিন্তু দীর্ঘস্থায়ী ফল পেতে গেলে রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা নার্ভ ব্লক করা হয়। এটা করলে দেখা যায় যে পেশেন্টের হাঁটু হয়তো বেঁকে গেছে, সেই বাঁকাটা হয়তো সোজা হবে না, কিন্তু পেশেন্টের ব্যথাটা অনেকটাই কমে যাবে। এটা গেল গ্রেড 4 চিকিৎসা। অর্থাৎ আমাদের যে এই অস্টিওআর্থ্রাইটিসের যে বিভিন্ন ধরনের চিকিৎসা,
যেটাকে কার্টিলেজগুলোকে আবার গ্রোথ করা, ব্যথাটাকে কমানো, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। ডিপেন্ড করছে, নির্ভর করছে যে কোন স্টেজে আমরা পেশেন্টকে পাচ্ছি এবং সেই মতো বুঝে অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু আমরা ব্যথা কমাতে পারি, বিভিন্নভাবেই ব্যথা কমাতে পারি। সবসময় অস্টিওআর্থ্রাইটিস মানেই হাঁটু বদলাতে হবে, নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে, তা কিন্তু নয়। অনলি একটা স্মল গ্রুপ অফ পেশেন্ট যেখানে খুব অ্যাডভান্সড হয়ে গেছে, একমাত্র সেই ক্ষেত্রেই এই হাঁটু বদলানোর অপারেশনের প্রয়োজন হয়। বাকি সব ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো না কোনোভাবে পেশেন্টের ব্যথা কমিয়ে তাকে নর্মাল লাইফে ফেরত আনতে পারি। অর্থাৎ হাঁটুর ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস থাকলে হতাশ হবেন না। আপনার কাছাকাছি যারা পেইন ম্যানেজমেন্টের ডক্টর তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আলোচনা করতে পারেন যে কীভাবে আপনার হাঁটুর ব্যথাকে কম করা যায়। তো নমস্কার, আমাদের দরদিয়ার ইউটিউব চ্যানেলে আমাদের বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আলোচনা আছে। মাইগ্রেনের ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, সেগুলো আপনারা দেখলে আপনাদের বাড়িতে বসে আপনাদের কী করা সম্ভব, কী করতে পারেন, কোন ডাক্তারের কাছে যাবেন, এই সমস্ত প্রশ্নের সহজ উত্তর আপনি পেতে পারেন। সো অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে, অনেক অনেক ধন্যবাদ। এখানে শেষ করি।